আই ডোন্ট নো, এগুলো কি আজে বাজে, মানে ল্যাশ মানুষ এগুলো পরে কিভাবে? আমি জাস্ট কিস বিউটি ল্যাশই লাইক করি, এসব এসব ল্যাশ পরা যায় না। সি হাউ ইটস লুক। সো আমি আমার আইল্যাশ লাগাই ফেলছি, সো এটা আমার লাইফের সবচেয়ে বাজে আইল্যাশ। আমি এত বাজে আইল্যাশ কোনো দিনই লাগাই নাই। সো এই আইল্যাশটা আপনারাই গেস করেন আমি কী আইল্যাশ লাগাইছি, কারণ আমি সবসময় কিস বিউটির আইল্যাশ লাগাই, সেটা আমেরিকার কিস নাম, কিস নট বিউটিস, কিস কোম্পানির, খুবই ভালো, একটু এক্সপেন্সিভ, মানে 4টা লেন্স $13, বাট আমি মনে করি $13 ইজ মাচ বেটার দেন, কারণ এই আইল্যাশ লাগাইতে আমার লাগছে রিয়েলি 30 মিনিটস, আমার 30 মিনিট লাগছে এই এই ল্যাশ লাগাইতে। তার মধ্যে দেখেন আমার ল্যাশ ব্যান্ডটা এই যে এরকম, এটা কি বাজে আমি বুঝি না, এসব বাজে মানে ল্যাশ মানুষ বিক্রি করে কোন দুঃখে, মানে এটা কোনোভাবে আমি লাগাইতে পারতেছি না, এটা কি অসুবিধা, মানে চোখে এইভাবে লাগে না, মানে এইভাবে হয়তো বা সুন্দর লাগতে পারে, কিন্তু এইভাবে খুললে তো মানুষ বুঝতে পারতেছে যে এখান দিয়ে এটা সমস্যা, রাইট? এগুলো কি ল্যাশ মানুষ বেচে আই হ্যাভ নো আইডিয়া। ওকে ফাইন, আমি এই ল্যাশ ব্যান্ডটা যাতে আমার মনে না হয় যে কোনো ফেক কিছু, আমি এখানে একটু আইলাইনার দিব। এখন কিন্তু আমি জানি না আইলাইনার দিলে এটা ঠিক হবে কি না, সো আই এম হোপিং এটা ঠিক হয়। মেক শিওর আপনারা ঈদের দিন যারা নতুন বিগেনার আছেন অবশ্যই এই ল্যাশ ইউজ করবেন না, আমি ল্যাশটা তাও আপনাদের সাথে শেয়ার করি। এগুলো আজে বাজে ল্যাশ আপনারা কিনবেনও না, এটা হলো রেড চেরির একটা ল্যাশ, মানে আমার ইউজ করা সবচেয়ে জঘন্য ল্যাশ, আমি আমার এই ইহো লাইফে এত বাজে ল্যাশ ইউজ করিনি। ব্লেন্ড করে নিতে হবে, আর এই আইল্যাশটা আমাকে খুবই ইরিটেট করতেছে, আর আমি এখন আর আইল্যাশটা খুলতেও চাচ্ছি না, কারণ কষ্ট করে আমি পড়ছি। দ্যাটস ইট, আসলে আমার এটা আমার চোখটা বেশি আমার মেকআপের চেয়ে, সো আমি এটা খুলে ফেলবো আর ব্রাশ করে ফেলবো, আমি নতুন আইল্যাশ এখন পরবো, কারণ এটা আমার চোখকে খুব ইরিটেট করলো, পুরো বাজে, পুরাই বাজে। সো নাও আমি আমার নর্মাল কেসের আইল্যাশ লাগাইলাম, অ্যান্ড ইটস ফিল নাথিং, ভেরি কমফোর্টেবল। সো আমি রেড চেরির ওই ল্যাশটা বাংলাদেশের অনেক ইনফ্লুয়েন্সারকে দেখে কিনছিলাম, তারপর অনেক পপুলার ওইটা, তো আমি ভাবছিলাম ওকে একবার ট্রাই করে দেখি, বাট আমি আর কিছু বলতে চাই না, যে বাজে ওইটা।